প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা। দেখো, এখন আমি আমার পরিচয় দিচ্ছি। আমি শারমিন সুলতানা, সহকারী শিক্ষক ফাতেমা উচ্চ বিদ্যালয় খুলনা। এবারে আমাদের পাঠ পরিচিতি, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অষ্টম শ্রেণী, প্রথম অধ্যায়, ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম, এই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবারে আমরা এসব কিছু ছবি দেখি। দেখো, এখানে যুদ্ধের ছবি, তারপরে বিমান বাহী যুদ্ধের ছবি, তারপরে প্রাচীন যুগের যুদ্ধের ছবি, তারপরে এখানে আর একটা দেখো, এখানে প্রাচীন যুগের রাজাদের যুদ্ধের ছবি দেখা যাচ্ছে। তাহলে উপরের ছবিতে আমরা কি দেখলাম? দেখলাম হচ্ছে বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসনের পটভূমি কিভাবে ঘটে সেটাই হচ্ছে দেখলাম। ছবি দেখে আমরা কি বুঝতে পারলাম আজকের পাঠ সম্পর্কে? তাহলে আজকের পাঠ কি আমাদের বাংলায় ইউরোপীয়দের আগমন ও উপনিবেশিক শাসন? এই পাঠটি পড়ে আমরা কি কি শিখতে পারবো? দেখো, এই পাঠ শেষে আমরা ঔপনিবেশিক যুগ কাকে বলে বলতে পারবো, তারপরে ঔপনিবেশিক যুগে বিভিন্ন শাসকদের তালিকা তৈরি করতে পারবো, ঔপনিবেশিক যুগ ব্যাখ্যা করতে পারবো ও বিভিন্ন শাসন আমল বর্ণনা করতে পারবে। ঔপনিবেশিক শাসন কি? দেখো, ঔপনিবেশিক শাসন কাকে বলে? বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে দেশের উপর আধিপত্যই হচ্ছে ঔপনিবেশিক স্থাপন, আর উপনিবেশ প্রতিষ্ঠা করা এই শাসনকে বলা হয় ঔপনিবেশিক শাসন। আমি আবার বলছি, দেখো, বিদেশি কর্তৃক কোনো দেশ দখল করে দেশের উপর আধিপত্যই হচ্ছে উপনিবেশ স্থাপন, আর উপনিবেশ প্রতিষ্ঠা করার এই শাসনকে বলা হয় কি? উপনিবেশিক শাসন। দেখো, এখানে আরেকটা ছবি দেখা যাচ্ছে। এই ছবি দেখে আমরা কি কি বুঝতে পারলাম? যে উপনিবেশিক শাসনের যে বৈশিষ্ট্য আছে সেটা হচ্ছে এরা চিরস্থায়ী নয়। কি হবে? এরা চিরস্থায়ী হবে না, আর এখানে এদেশ থেকে কি করবে? ধন সম্পদ পাচার করে নিয়ে যাবে আর নিজ দেশে ফিরে যাবে, আর স্থানীয় জনগণ তাদের ওপরে বিক্ষুব্ধ হয়ে উঠবে। দেখো, এখানে একটা রাজাদের ছবি। এই ছবিতে কি বোঝা যাচ্ছে? বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করে কিন্তু এই দেশে শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। বহিরাগত আর্যরা বাংলায় প্রবেশ করে কিন্তু শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এবার বিভিন্ন সময় যে রাজারা আমাদের দেশে শাসন করে সেটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে তৃতীয় শতকে আসিয়ে কোন রাজা? অশোক। দেখো, রাজা অশোকের ছবি এই যে, তিনি ছিলেন হচ্ছে পুন্ড্রবন বর্ধন মুক্তি প্রদেশ উত্তর বাংলার উত্তরাংশ দখল করে, সেটা ছিল হচ্ছে পুন্ড্র বর্ধন মুক্তি প্রদেশ। এরপরে আসে হচ্ছে কি? গুপ্ত সাম্রাজ্য। গুপ্ত সাম্রাজ্য এটা কত শতক ধরে চলে? 4 শতক ধরে চলে।
এটা এই অঞ্চল হচ্ছে উত্তর বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলা, উত্তর বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলা। দেখো এখানে আর একটা ছবি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এই ছবিটা হচ্ছে পাল রাজাদের। পাল রাজারা এদেশ কত বছর শাসন করে? পাল রাজারা এদেশ 400 বছর শাসন করে। দেখো এখানে লিখে দিয়েছি 400 বছর পাল রাজারা শাসন করে। এরপরে আসে হচ্ছে গুপ্ত গুপ্ত, আমরা আরেকটা জিনিস জানবো, গুপ্তদের পতনের পরে সপ্তম শতকে বাংলার উত্তর ও পশ্চিমাঞ্চলে প্রথমে বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠিত হয়। এ সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য গড়ে ওঠে। তারপরে শশাঙ্কের সময় আসে। দেখো এরপরে আসে কি সেন রাজারা। সেন রাজারা শশাঙ্কের পরে সেন রাজারা শাসন করে। এখানে দেখো সেন রাজাদের তোমার সময়কাল দেওয়া আছে। সামন্ত সেন সেন বংশের প্রতিষ্ঠাতা, আর হেমন্ত সেন সেন বংশের হচ্ছে প্রথম রাজা। সেন বংশ 150 বছর এদের শাসন করে। বিজয় সেন, দেখো বিজয় সেন কত বছর শাসন করে এখানে দেওয়া আছে। আবার 1098 থেকে 1160 পর্যন্ত। আবার হচ্ছে তোমার বল্লাল সেন 1160 খ্রিস্টাব্দ থেকে 1178 খ্রিস্টাব্দ। তারপরে আছে হচ্ছে লক্ষ্মণ সেন তোমার 1178 থেকে 1204 খ্রিস্টাব্দ পর্যন্ত। আমি এখানে তোমাদের বলতে চেয়েছিলাম গুপ্ত সাম্রাজ্যের পরে আসে শশাঙ্ক, তারপরে আসে পাল রাজারা, তারপরে পাল রাজাদের পরে এখান থেকে আমরা আর একটু বলি, পাল রাজাদের পরে সেন শাসন করে। সেনরা শাসনের পরে আসে হচ্ছে তুর্কি সেনাপতি ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বখতিয়ারপন্থী। তিনি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ছোট্ট একটি অংশ দখল করে এবং হচ্ছে বাংলার পূর্বাঞ্চল বিক্রমপুর অনেক সময় পর্যন্ত সেন শাসকদের অধীনে ছিল। বখতিয়ারপন্থী মারা যাওয়ার পরে তুর্কি সুলতানদের শাসনের পথ প্রশস্ত হয়েছিল। 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলিম শাসনের বিস্তার ঘটে। এরপরে আসে হচ্ছে বাংলার প্রদেশকে তিনটি ভাগে তোমাকে তিনটি ভাগে ভাগ করা হয়। প্রথমটা হচ্ছে উত্তর বাংলা বাংলার লখনৌতি, পশ্চিম বাংলার সাতগাঁও, পূর্ব বাংলার সোনারগাঁও নামে এগুলো হচ্ছে পরিচিত। 1338 সালে সোনারগাঁওয়ে শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির মুসলমান সুলতানের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেন। বাংলায় সুলতান স্বাধীন সুলতানের যুগের সূচনা ঘটে। তারপরে হচ্ছে ইলিয়াস শাহ বাঙালা এবং বাঙা শাহুই বাঙালিয়ার উপাধি ধারণ করে। এভাবে তিনি প্রথম বাঙালা শব্দটি আনুষ্ঠানিক সূচনা করেছিলেন। স্বাধীন সুলতানের আমলের অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ। ধর্মীয় সম্পত্তি প্রতিষ্ঠা এবং বাংলা শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম। 1538 সালে অবসান ঘটে স্বাধীন সুলতানি শাসনের। অবশ্য এর আগে মোগল শক্তি দিল্লির সিংহাসন দখল করেছিল। মোগল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলা গৌড় লখনৌতি দখল করলেও বাংলায় তখন মোগল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। এ কারণে বিহারের আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। পরে অবাঙালি শাসক করতে পারেনি। এর কারণে বিহারে আফগান শাসক শের খান হুমায়ুনকে প্রথমে বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। এরপরে অবাঙালি
আফগানদের হাতে চলে যায় হচ্ছে কি বাংলার বাংলার সিংহাসন। বারবিয়া নামে বাংলার জমিদাররা একযোগে মোগল আক্রমণ প্রতিহত করে। আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও বারবিয়াদের নেতা এসে পরাজিত করতে পারেনি। সম্রাট জাহাঙ্গীরের আমলে 1610 খ্রিস্টাব্দে সালে মোগল সুবেদার ইসলাম খান চিশতি চূড়ান্তভাবে কি করেন বারবিয়াদের পরাজিত করেন, ঢাকা অধিকার করেন। তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর নাম করেন। এভাবে বাংলায় মোগল অধিকার সম্পন্ন হয়। এই মোগল শাসন চলে 1800 শতক পর্যন্ত, 1800 শতকের মাঝামাঝি পর্যন্ত। 1757 সালে আমরা সবাই জানি পলাশীর যুদ্ধ হয়। সেই পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মোগল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে আরেক ইংরেজ শক্তি, আর এভাবে শুরু হয় ঔপনিবেশিক শাসন। তাহলে দেখো আমরা শেখ রাজাদের শাসনকাল জানলাম, এরপরে মূল্যায়ন। দেখো আমি কয়েকটি প্রশ্ন লিখে দিয়েছি, প্রথম বাঙালি শাসক কে ছিল, তারপরেটি হচ্ছে পাল রাজারা কত বছর রাজত্ব করে, 3 নম্বর প্রশ্নটা আছে হচ্ছে পাল রাজারা কোন ধর্ম পালন করত, আর 4 নম্বর আছে মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত হয় কোন সাম্রাজ্য। আমি দেখো উত্তর লিখে দিয়েছি, উত্তর হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে শশাঙ্ক, দ্বিতীয় প্রশ্নের উত্তর হচ্ছে তারা পাল রাজারা প্রায় 400 বছর শাসন করে। পালরা হচ্ছে ছিলেন বৌদ্ধ ধর্ম, আর 4 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। দেখো 4 নম্বর প্রশ্নটি আছে মৌর্যদের পর ভারতে প্রতিষ্ঠিত কোন সাম্রাজ্য, ভারতে প্রতিষ্ঠিত হয় হচ্ছে গুপ্ত সাম্রাজ্য। দেখো তোমাদের বায়োটা লিখে দিয়েছি, বাসায় বসে তোমরা ভালো করে এই যে প্রাচীন যুগের শাসকদের একটি তালিকা তৈরি করবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা খোদা হাফেজ, আগামী দিন আবার তোমাদের সাথে ক্লাসে দেখা হবে। ভালো থাকো, ধন্যবাদ।